হ্যালো গুডস পিপল, আসসালামু আলাইকুম। আমি আশিক আছি আপনাদের সাথে। সো আজকে আমরা একটি জিনিস শেয়ার করব আপনাদের সাথে, যারা ফ্রিল্যান্সিং শুরু করেছেন বা নতুন এই ফ্রিল্যান্সিংয়ে স্টার্ট করতে চাচ্ছেন। সো এই ভিডিওটা তাদের জন্য যারা বিশেষ করে ওয়েব ডিজাইন বা ওয়ার্ডপ্রেসে ক্যারিয়ার করতে চান, বা এই সেক্টরে আপনারা কাজ করেন বা নতুন অবস্থায় আপনারা স্টার্ট করতেছেন, এবং বেসিক্যালি আমি আমার কোর্সটা যারা পারচেস করছেন তাদের জন্য আমি ভিডিওটা করতেছি, যেন আপনারা ফ্রিতে কাজগুলো কীভাবে স্টার্ট করতে পারেন। আপনারা নতুন অলরেডি স্টার্ট করছেন, বাট আপনারা এখন টাকা দিয়ে কিন্তু চাবেন না যে আমি ডোমেন বা হোস্টিং বাই করি। তো আমি চাচ্ছি যে আপনারা ফ্রিতে কীভাবে প্র্যাকটিসিং কাজটা চালিয়ে যান, দেন হচ্ছিল যখন কাজ কাম শিখবেন তখন আপনারা ডোমেন হোস্টিং বাই করে নিন, সমস্যা নাই। বাট আপনি অ্যাজ এ স্টার্টিংয়ে আপনি কীভাবে কাজগুলো শুরু করতে পারেন। সো আমরা যেহেতু বেসিক্যালি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, সো আমরা দেখবো যে ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে করতে পারি, এবং আমরা প্র্যাকটিসের জন্য এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোডাক্ট কীভাবে আমরা ইউজ করতে পারি। সো আমি যেটা শেয়ার করব এটার সাহায্যে আপনি ফ্রি হোস্টিং নিতে পারবেন, এবং হচ্ছে হলো এর মাধ্যমে আপনি কিন্তু একটা ডোমেনও পেয়ে যাবেন। সো এটা করার জন্য আমরা দেখেন চলে আসছি ইনফিনিটি ফ্রি ডট নেট। সো আমরা যদি একটু গুগলে সার্চ করি যে ইনফিনিটি ফ্রি লিখে আপনি সার্চ করবেন, জাস্ট ইনফিনিটি ফ্রি লিখে সার্চ করলে আপনার ইনফিনিটি ফ্রি ডট নেট এটা ফার্স্টেই চলে আসবে। সো আমাদের ডোমেইন নেওয়ার জন্য, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করবো, আমাদের অবশ্যই আমাদের একটা ডোমেইন বা হোস্টিং থাকা লাগবে। বাট এটা যদি আপনি কোনো জায়গা থেকে কেনেন বা নেমচিপ বা বিভিন্ন জায়গা থেকে কেনেন, এবং আপনি চাইলে কিন্তু ডোমেইন হোস্টিং আমাদের থেকেও পারচেস করতে পারবেন, সমস্যা নেই, আমরা ওই সার্ভিসটা দিব। আর ডোমেইন হোস্টিং যদি আপনার পার্সোনাল আপনি কিনতে চান, যদি ফ্রি ইউজ না করতে চান, সেটাও সমস্যা নেই, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, আমার ফেসবুকে নক দেন, ভাই আমার ডোমেইন হোস্টিং লাগবে। দেখা গেল আপনার এভারেজ একটা কস্টের ভিতরে আপনার লো বাজেটে ইনশাল্লাহ ট্রাই করবো দেওয়ার জন্য। আদার যে কোম্পানিগুলো দিচ্ছে তার থেকে আমি ট্রাই করবো যে আরও একটু লোয়ার প্রাইসে দেওয়ার জন্য, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। বাট আপনি যেহেতু স্টার্ট করছেন, অ্যাজ এ স্টার্টিংয়ে আপনি কীভাবে ফ্রি হোস্টিংগুলো ইউজ করতে পারেন। সো আমরা ইনফিনিটি ডট নেটে চলে আসবো, এবং এখানে জাস্ট আমরা একটা অ্যাকাউন্ট করে নিব আমরা ফ্রি হোস্টিংয়ের জন্য। এখানে আপনার ফ্রি ডোমেইনগুলোও কিন্তু দেবে, যেগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন এবং হচ্ছে মানুষের সাথে শেয়ার করতে পারবেন আপনার প্র্যাকটিস। সো আমরা জাস্ট এখানে সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করে আমরা আমাদের এখানে যে জিমেলটা আছে আমরা এখানে জিমেলটা শেয়ার করব, জিমেলটা দিব, ঠিক আছে, জিমেলটা দিলাম, এবং হচ্ছে হলো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই, ঠিক আছে, আমরা পাসওয়ার্ড দিয়ে একটা পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি আমরা, দেন হচ্ছে হলো এখানেও একটা পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ডগুলা ছোটো হাত বড় হাত, তারপরে হচ্ছে হলো আপনার লোয়ার কেস, এবং হচ্ছে হলো আলফাবেট, এবং কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে ট্রাই করবেন। আচ্ছা, আমাদের একটা ক্যাপচা আসছে, আমরা ক্যাপচাটা একটু পূরণ করি, ওকে ফাইন। দেন হচ্ছে হলো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আমরা আমাদের ইমেল দিছি, সরি, ওকে। সো মেবি এদের সার্ভারের কোনো প্রবলেম আছে, আমরা অ্যাকাউন্ট করতে পারতেছি না। সো আমার যে অ্যাকাউন্ট আছে আমি সেটা দিয়ে আপনাদের দেখাই ইনফিনিটি ডট নেট কীভাবে কাজ করবেন, বা আমি যে ক্লায়েন্ট এরিয়াতে যাবো, আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, আমি জাস্ট সাইন ইন করতেছি। সাইন ইন করার পরে বা আপনার অ্যাকাউন্ট করার পরে যে জিনিসটা আসবে সেটা দেখাচ্ছি। আমার এখানে দেখেন একটা অ্যাকাউন্ট আছে, বাট এখানে আপনি অ্যাক্টিভ অ্যাকাউন্ট তিনটা অ্যাকাউন্ট করতে পারবেন। সো আপনাদের যেহেতু অ্যাকাউন্ট থাকবে না, ঠিক আছে, সো আপনারা কীভাবে অ্যাকাউন্টগুলো করবেন, এটা আমার কী আছে, এটা কিন্তু আমার আফটার সাইন ইন, অর্থাৎ আপনার সাইন আপ করার পরে যে অপশনটা সেটা কিন্তু আমার এটা আসছে। আপনারা জাস্ট সাইন ইন করে মানে আপনার অ্যাকাউন্ট করে নেবেন, অ্যাকাউন্ট করার পরে ভেরিফাই করে নেবেন, দেন হচ্ছে আপনারা এখানে অ্যাকাউন্ট থাকবে না, দেন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন, দেন হচ্ছে আপনারা এখানে দেখেন ওদের ফ্রি ডোমেইন দিতেছে বা আপনার নাম যেটা সেটা দিবেন। আমি যদি আশিক দিলাম, আশিক দেওয়ার পরে এখানে ওদের ফ্রি এক্সটেনশনগুলো আছে, আপনি যাতে এগুলো ইউজ করতে পারবেন, সমস্যা নেই। সো আমি এইটাই দিচ্ছি, দেওয়ার পরে হচ্ছে হলো সার্চ ডোমেইন এটা অ্যাভেলেবেল আছে কি না দেখি, মেবি কোনো অ্যাভেলেবেল নাই, আশিক 003 দেই, দেন হচ্ছে হলো সার্চ ডোমেইন, ওকে। সার্চ ডোমেইন দেওয়ার পরে আমাদের কিন্তু এটা হয়ে গেছে যে আমাদের এটা ওয়েবসাইট কিন্তু নাম এইটা হবে ashik003.apz.com, এটা হচ্ছে হলো আপনার ওদের সাব ডোমেইন মানে ফ্রি ডোমেইন ওরা দিয়ে দিছে। দেন হচ্ছে হলো অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট, অর্থাৎ একটা ফ্রি অ্যাকাউন্ট ওরা কিন্তু করে দিবে, ঠিক আছে, অর্থাৎ আমাদের কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। সো আমরা ওপেন কন্ট্রোল প্যানেল দিই, ওপেন কন্ট্রোল প্যানেল দিলে কিন্তু আমাদের সি প্যানেলে ঢুকে যাবে। সো আমাদের একটু টাইম নিচ্ছে, আই অ্যাপ্রুভ দিলে আমাদের কিন্তু সি প্যানেলে ঢুকে যাবে, থ্যাংকস, উইল লোড, ওকে। সো আমরা কিন্তু দেখেন সি প্যানেলে চলে আসলাম। সো আমরা যারা ডোমেইন হোস্টিং বাই করতে পারতেছি না, ডোমেইন হোস্টিং বাই করলে যে আমাদের সি প্যানেল আসতো এইটাও কিন্তু আমাদের সেম সি প্যানেল, এইখান থেকে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে কাজ করতে পারবো। এবং আমাদের কী হয়েছে দেখেন, আমাদের কিন্তু আশিক 003 APZ একটা নাম দিছিলাম, আমরা যখন এখানে হোমে যাব বা অ্যাকাউন্টে গেলে কিন্তু এই যে দেখেন আমাদের কিন্তু ডোমেইন নামটা চলে আসছে, যে এটা দিয়ে কিন্তু আমাদের ডোমেইন নেম আশিক 003
epz.com এটা কিন্তু আমাদের একটা ডোমেইনও ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে আমরা সি প্যানেলে কিন্তু অলরেডি চলে আসছি এবং এখান থেকে ম্যানেজে ক্লিক করলে এগেইন ম্যানেজে ক্লিক করলে কন্ট্রোল প্যানেলে যখন আপনি ক্লিক করবেন এটা কিন্তু অটোমেটিক্যালি ডিরাইডেক্ট হয়ে আপনার সি প্যানেলে চলে আসছে তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন যে আমরা ফ্রিতে কিভাবে একটা সি প্যানেলও কিন্তু পেয়ে গেলাম তো এই সি প্যানেলের ইন্টারফেসটা দেখলে আপনারা কিন্তু যারা অলরেডি কোর্সটা করতেছেন এই সি প্যানেলের ইন্টারফেসটা দেখলে কিন্তু আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন যে না এই কোর্সটা তো এই সি প্যানেলটা দেখতে পারছি সো আশা করি যে এইখান থেকে আপনারা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন একটু নিচে আসলে সফটা কলেজ অ্যাপ ইনস্টলার দেখতে পারবো এবং এখান থেকে আমরা ইজিলি একটা ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল করে কাজ শুরু করে দিতে পারবো যে দেখেন ওয়ার্ডপ্রেস আছে দেন আমরা ইনস্টল করতেছি দেন হচ্ছিল আমার এইটা ঠিক আছে দেন হচ্ছিল আমাদের এইটা দেই হচ্ছে আশিক এবং একটা অ্যাডমিন পাসওয়ার্ড আছে এটাও আমরা কপি করে নিতে পারি ঠিক আছে দেন আমরা সিম্পলি ইনস্টলে ক্লিক করব ইনস্টলে ক্লিক করলে আপনার যদি এখানে ইউজার নেম বা সব কিছু ঠিক থাকে আমাদের কিন্তু একটা ওয়ার্ডপ্রেসে ইনস্টল হয়ে যাবে সো জাস্ট এ মিনিট ঠিক আছে জাস্ট এ মিনিটের ভিতরে কিন্তু আমাদের একটা ওয়ার্ডপ্রেসও ইনস্টল হয়ে গেছে ইয়াও হু দেন আমরা এখানে চলে যাব আমাদের লিঙ্কে লিঙ্কে গেলে কিন্তু আমরা কি দেখতে পারবো আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসব এবং এখান থেকে ভিউ সাইডে গেলে আমরা কিন্তু দেখেন আমাদের একটা ডোমেইন হয়ে গেছে এবং হচ্ছে আমরা কিন্তু ডিফল্ট ওয়ার্ডপ্রেসে আসি সো জিনিসটা কিন্তু খুবই ইজি প্রসেসটা যে আমরা ফ্রি হোস্টিং কীভাবে ইউজ করে আমরা অ্যাজ এ নিউবিস হিসেবে কীভাবে কাজ স্টার্ট করতে পারি সো দেন আমরা কী করবো আমরা কিন্তু এখান থেকে একটা ওয়ার্ডপ্রেসের যে আমরা এলিমেন্টর প্রো কাজটা শিখতেছিলাম সো আমরা যে ছোট্ট করে কী করবো ডিলিট করে দেই এটা ডিলিট করে আমরা হচ্ছে হলো আমাদের প্লাগ ইন দুইটা আমরা ইনস্টল করি আর আপলোড করবো দেন হচ্ছে আমরা আপলোড থেকে আমাদের যে প্লাগ ইন আমি প্রোভাইড করছি আপনার ট্রাই করবেন ওই দুইটা দেওয়ার জন্য এই যে কোডটা দিব কোডটা ইনস্টল করব ঠিক আছে একটু টাইম নেই ওই যে দেখেন লেফট সাইডের নিচের দিকে কিন্তু আমাদের আপলোডিং হচ্ছে সো আমাদের এইটা হতে লাগুক এবং হচ্ছে আমরা অ্যাড নিউ ট্যাবে যাই নিউ ট্যাবে যে আমরা কী করবো এখানে আমাদের প্রোটাও ইনস্টল করে দিই ওটা হইতে হইতে আমরা এখানে প্রোটাও ইনস্টল করে দিই এটা আনপ্যাক হচ্ছে ওকে হইতে লাগুক সমস্যা নেই আমরা প্রোটাও ইনস্টল করে দিই দেন হচ্ছিল দুইটা অ্যাক্টিভ করার পরে কীভাবে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারবো আশা করি আমার ভিডিওতে সব স্টেপ বাই স্টেপ দেখানো আছে আশা করি আপনার পারবেন এলিমেন্টার এবং এলিমেন্টার প্রো যদি এখানে আমার অ্যাক্টিভ হয়ে যায় দেন হচ্ছিল পেজ নতুন পেজ করে তারপর হচ্ছিল আপনার মেনু করে আপনার ফুল আউট ওয়েবসাইট বা লার্নিং পেজ আপনি কিন্তু সব কিছুই প্র্যাকটিস পারপাস এই ফ্রি হোস্টিংয়ে করতে পারবেন এবং আপনি চাইলে আমার সাথে শেয়ার করলেও আমি কিন্তু দেখতে পারবো ওকে এটা হয়ে গেছে আমার প্রোটা একটু টাইম নিচ্ছে প্রোটা একটু ভারী তো প্রোটা একটু টাইম নিচ্ছে তো আমরা এটা অ্যাক্টিভ করার আগে এটা আগে হোক সমস্যা নেই আনপ্যাকিং হচ্ছে ওকে ভিউয়ার্স সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু অ্যাক্টিভ প্লাগ ইন একটা অপশন আসছে তো আমরা রাইট নাও কিন্তু এখানে অ্যাক্টিভ প্লাগ ইন দিলে দেখেন এলিমেন্টরটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে বাট আমাদের নেট স্লোর কারণে আমরা একটু টাইম নিচ্ছে আপনারা একটু টাইম দেবেন বা নেট ফাস্ট হলে হয়ে যাবে দেন হচ্ছে অ্যাক্টিভেট ইয়াস তো আমাদের এলিমেন্টর অ্যান্ড এলিমেন্টর প্রো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবং হচ্ছিলো আমি আপনাদের বিষয়ে আর একটা কথা শেয়ার করি সেটা হচ্ছিলো আমার আমি যে দুইটা প্রোভাইড করছি এই দুইটা হচ্ছিলো কী করবেন এলিমেন্টর অ্যান্ড এলিমেন্টর প্রোটা ইনস্টল করার পরে আপনারা হচ্ছিলো অ্যাড নিউ দিবেন অ্যাড নিউ দিয়ে ইজি আপডেট ম্যানেজার একটা প্লাগ ইন আছে সেটা হচ্ছিলো ইজি আপডেট ম্যানেজার এই দুইটা প্লাগ ইন আপনি আপডেটটা অফ করে যে কোনো কাজ আপনি করতে পারেন এবং লাইফ টাইমের জন্য অ্যাক্সেস করতে পারবেন এটা সমস্যা নেই এবং আপনার ক্লায়েন্টের কাজ করে সেম ওয়েতে যদি আপনি ইজি আপডেট ম্যানেজার দিয়ে এটা অফ করে দেন আশা করি পরবর্তীতে কোনো সমস্যা হবে না সো ওভারঅল আমরা সামারিতে কী বুঝলাম যে আমাদের ইনফিনিটি ডট একটা অ্যাকাউন্ট থাকলে হবে দেন হচ্ছিলো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিয়ে আপনারা জাস্ট এখানে একটা সাব ডোমেইন দেবেন আপনার ইচ্ছা মতো দেন হচ্ছিলো সার্চ ডোমেইন এটা অ্যাভেলেবেল থাকলে নিতে পারবেন দেন ওটা রিডাইরেক্ট হয়ে সি প্যানেলে চলে যাবে সি প্যানেল থেকে আমরা একটা সফটওয়্যার ক্লাসে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো এবং ওয়ার্ডপ্রেসে হচ্ছিলো আমরা এলিমেন্টর এলিমেন্টর প্রো ইউজ করে কাজ করতে পারবো সো আশা করি ওভারঅল জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন আর না বুঝতে পারলে কমেন্ট করেন এবং হচ্ছিলো আমাকে পার্সোনালি মেসেজ করেন বা গ্রুপে মেসেজ করেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের যথাযথ হেল্প করার এবং আপনারা ফ্রিতে আরও কী কী টিপস পান বা আপনি আমার তো এলিমেন্টের প্রো কোর্স কিনছেন বা প্রো স্টুডেন্ট আপনারা বাট আদারওয়াইজ আপনারা কী কী মানে আপনারা টিউটোরিয়াল চান ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনাদের প্রোভাইড করার জন্য সো দেখা হচ্ছে নেক্সট লেসনে বা নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ